হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাকরোল 2.0। আমি সৌভিক, স্বাগতম সবাইকে। বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় হলো জ্ঞানব্যাপী মসজিদের বিষয়ে তর্কসম্মতি। গভীর চিন্তা করে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করে আমরা এই বিষয়ে আলোচনা করব। জ্ঞানব্যাপী মসজিদ, যা একটি ঐতিহাসিক স্থাপনা, তার সঙ্গে যুক্ত অনেক গভীর ইতিহাস ও সাংস্কৃতিক পরিবেশ। এই মসজিদের সম্পর্কে গত কয়েক মাস ধরে অনেক উল্লেখযোগ্য বিতর্ক চলছে। আমরা সেই বিতর্কের কিছু দিক নিয়ে আলোচনা করব। আমরা জানব জ্ঞানব্যাপী মসজিদের উৎপত্তি কি এবং এটির ঐতিহাসিক প্রাসঙ্গিকতা কি। এছাড়াও সাম্প্রতিক বিতর্ক ও কেন এই মসজিদের উপস্থিতি সম্পর্কে তর্ক তৈরি হচ্ছে তা জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জ্ঞানব্যাপী মসজিদ হল ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি মসজিদ। 1669 সালে এটি ঔরঙ্গজেব দ্বারা নির্মিত হয়। এই মসজিদটির নাম জ্ঞানব্যাপী, অর্থাৎ জ্ঞান বৃদ্ধির স্থান। উইকিপিডিয়া অনুসারে এই স্থানে হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে বিশ্বেশ্বর মন্দির ছিল। 1600 শতাব্দীর শেষের দিকে মহারাষ্ট্রের বারাণসীর প্রাক বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্টের সাথে আকবরের একজন প্রধান দরবারি ও মন্ত্রী টোডরমল এটি নির্মাণ করেন। মসজিদের বর্তমান স্থানে অবস্থিত মন্দিরটি কথিতভাবে কুতুবুদ্দিন আইবক 1193 থেকে 1194 খ্রিস্টাব্দে কনৌজের রাজা জয়চন্দ্রের পরাজয়ের পরে উপড়ে ফেলেন। এর কয়েক বছর পর ওই স্থানে রাজিয়া মসজিদ নির্মাণ করা হয়। মন্দিরটি শামসুদ্দিন ইলতুতুমিশের শাসনামলে একজন গুজরাটি বণিক দ্বারা পুনর্নির্মাণ করা হয়, যা শুধুমাত্র হোসেন শাহ সার্কি বা সিকান্দার লোদি দ্বারা ভেঙে ফেলা হয়। আকবরের শাসনামলে রাজা মানসিং মন্দিরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু এটি আবার ঔরঙ্গজেবের তীব্র ধর্মীয় উগ্রতার শিকার হয়। 1669 সালের সেপ্টেম্বরে ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। সম্ভবত কিছু সময় পরে ঔরঙ্গজেব নিজেই নির্মাণ করেন। সম্মুখভাগটি আংশিকভাবে তাজমহলের প্রবেশপথের আদলে তৈরি করা হয়েছিল। মসজিদের আঙিনা হিসাবে কাজ করার জন্য মন্দিরের চূড়াটির অনেক অংশ রেখে দেওয়া হয়েছিল। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক আজ থেকে না, দীর্ঘদিনের। স্বয়ম্ভূ জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর নামক একটি সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, মসজিদটি যে জমির পরে তৈরি সেখানে আসলে হিন্দু মন্দির ছিল। 5 মহিলা দাবি করেন মসজিদের ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। গত বছর অর্থাৎ 2022 বারাণসী আদালতের তরফে মসজিদের ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়। তবে মূলত মসজিদের পশ্চিম অংশ ও নিচের তল, যাকে তেহখানা বলা হয়, সেই অংশটিতে ভিডিওগ্রাফি করা হবে কিনা তা স্পষ্টভাবে বলা হয়নি। ফের আর্জি জমা পড়লে আদালতের তরফে গোটা মসজিদের ভিডিও রেকর্ডিংয়ের নির্দেশ দেওয়া হয়। বারাণসী আদালতের তরফে অজয় কুমার মিশ্র সহ 3 পর্যবেক্ষকের অধীনে 3 ধরে ভিডিওগ্রাফির কাজ শুরু করা হয়। টানা 136 ঘন্টা ধরে কাজ চালিয়ে ভিডিওগ্রাফি সম্পন্ন করে আদালতের নিকট জমা করে কমিশন। ভারতের বারাণসী বা কাশীতে জ্ঞানব্যাপী মসজিদের বর্তমান কাঠামো তৈরির আগে ওই জায়গায় একটি হিন্দু মন্দির ছিল বলে এক সমীক্ষার পর জানিয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ, ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 2023 জুলাই মাসে বারাণসী জেলা আদালত ASI কে ওই মসজিদ চত্বরে সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণের জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে করা বৈজ্ঞানিক সার্ভে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে নিয়ে এসেছে হিন্দু পক্ষ। 839 পাতার রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু ছবি, হিন্দু মূর্তি এবং মন্দিরের বেশ কিছু চিহ্নও রয়েছে সেই ছবিগুলিতে। সার্ভে রিপোর্টে ঠিক কি কি রহস্য ফাঁস হয়েছে, জ্ঞানব্যাপী মসজিদের নিচে কি সত্যি হিন্দু মন্দির ছিল, ASI এর সার্ভে রিপোর্টে রয়েছে ভাঙা হনুমান, গণেশ এবং নন্দী মূর্তির ছবি, এছাড়াও রয়েছে জনিপট্ট অর্থাৎ শিবলিঙ্গের ছবিও, একটি শিবলিঙ্গের বেস পার্ট উধাও রয়েছে, এমন ছবিও দেখা গিয়েছে ASI এর সার্ভে রিপোর্টে। একটি হনুমানের মূর্তি যার বাঁ হাত ভাঙা, একটি গণেশ মূর্তি, একটি জনিপট্ট অর্থাৎ শিবলিঙ্গ যাতে জড়িয়ে রয়েছে একটি সাপ, তবে সেটি কিছুটা তুবড়ে গিয়েছে, আরও একটি ভাঙা শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও সার্ভে রিপোর্টে উল্লেখ রয়েছে একটি কয়েন, পার্সি ভাষা খোদাই করা বেলে পাথরের একটি স্ল্যাব, একটি হামান্দিস্তা, ভাঙাচোরা আরও নানা হিন্দু মূর্তির চিহ্ন পাওয়া গিয়েছে, রাজা দ্বিতীয় শাহ আলমের সময়কার 2 পার্সি ভাষায় লেখা কয়েন। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের দাবি, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের রিপোর্ট এবং সেখানে প্রকাশিত হিন্দু মূর্তি ও চিহ্নের ছবিগুলি আমাদের দাবি প্রমাণ করেছে। একটি কুয়ো থেকে 12 ফুট দীর্ঘ, 4 ফুট চওড়া ও 3 ফুট পুরু শিবলিঙ্গ উদ্ধার হয়েছে।
বিষ্ণু শঙ্করের সহকর্মী সুভাষনন্দন চতুর্বেদী জানান, কমিশনের তরফে সকালে কুয়ো থেকে জল তোলা হয়, সেখানে শিবলিঙ্গ দেখতে পাওয়া গিয়েছে। শিবলিঙ্গটির আকার নন্দীমুখী বলেও দাবি করেছেন তারা। মসজিদ নির্মাণের সময় মন্দিরের কিছু দেওয়াল এবং মূর্তি একই রকমভাবে রেখে দেওয়া হয়েছিল, এএসআই সার্ভেই সেটির প্রমাণ। 17 শতাব্দীতে ঔরঙ্গজেবের সময় হিন্দু মন্দির ভেঙে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে আমরা নিশ্চিত। এই মসজিদের নিচেই ছিল অধীশ্বরের বড় মন্দির। তবে জ্ঞানব্যাপী মসজিদ পরিচালনাকারী আংজুয়াম ইন্তেজামিয়া মসজিদ কমিটির উকিল রইস আহমেদ আনসারি দাবি করেছেন, শিবলিঙ্গ সম্পর্কে আবেদনকারীর দাবি বিভ্রান্তিকর। অজুখানায় কোনো শিবলিঙ্গ নেই বলে দাবি করে তারা। তিনি বলেছেন, জ্ঞানব্যাপী মসজিদের অজুখানায় শুধু একটি ফোয়ারা রয়েছে, যে কাঠামোটিকে আবেদনকারীরা শিবলিঙ্গ বলে দাবি করছেন, আসলে সেটি একটি ফোয়ারা। এএসআই এর সেই রিপোর্ট যা এখন জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে 4 মাসের জরিপ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশেষ, বৈশিষ্ট্য, নিদর্শন, শিলালিপি, শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের উপর ভিত্তি করে এটা সহজেই বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।